हेलो गाइस गुड मॉर्निंग এই যে আমার হোম ডেলিভারি রান্না চলছে হাজবেন্ড বেরিয়ে গেছে মেয়ে স্কুলে বেরিয়ে গেছে এখন ঘর পুরো ফাঁকা আমি একা তো এখন বাজে 11টা বাজেনি 10:15টার মতন বাজে আমার ঘড়ি ফাস্ট করা আছে মানে 10:15টা বাজে না 11টা বাজে তো এই যে রান্না চলছে এরপর আমি কোথায় খাবার দিতে যাই আজকে দেখাবো মেনুতে আজকে এখনো বিছানা গোছানো হয়নি 11:20 বেজে গেছে আমার এখন খাবার দিতে যেতে হবে আসলে সকালবেলায় মা নির্মল কে ছেড়ে দিয়ে এসেছি তাই রেডি ছিলাম নালে এইভাবে সেজে গুজে থাকি না নির্মল কে ক্যান্টনমেন্টে ছেড়ে দিয়ে এসেছিলাম ওকে আলাদা করে মাছের ঝোল আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করে দিয়েছিলাম আর বেগুন ভাজা দিয়ে ওকে ভাত দিয়ে দিয়েছি অহনা ভাত খেয়ে গেছে আর পাস্তা নিয়ে গেছে আর আমার এখনো পর্যন্ত টিফিন খাওয়া হয়নি ওই অহনার কাছে এক চামচ পাস্তা আমি খেয়েছিলাম আর এসে আমি চা আর বনপা রুটি খাবো খুব ভালো লাগে জানি কালকে খেয়েছিলাম অম্বল হয়েছিল তো এখন আমি এই যে বিছানাটা শুধু চাদরটা ভাঁজ করেছি বিছানাটা গুছিয়ে নিই আর ওইখানে প্যাকিং কিছুটা করেছি আবার রান্নাঘরে পটল আর পটল আলু সয়াবিন দিয়ে তরকারিটা করেছিলাম সেটা করা হয়ে গেছে এখন কোথায় খাবার দিতে যাচ্ছি না যাচ্ছি সব আপনাদের সঙ্গে শেয়ার করবো আগে বিছানাটা গুছিয়ে নিই কেননা আমাকে 11:30টার মধ্যে বেরোতেই হবে শুধু পটলটা প্যাকিং করব তাছাড়া সব কিছুই প্যাকিং হয়ে গেছে ও আর শুধু আর কি বাকি শাপলা শাপলা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে সেই শাপলাটা আমি প্যাকিং করব তারপরে আজকে মেনুটা আগে বলে দিই কেননা সাদা ভাত ডাল মানে ডাটা আর শিম দিয়ে মুসুরির ডাল করেছিলাম কালকে মটর ডাল করেছিলাম ডাটা শিম দিয়ে মুসুরির ডাল বেগুন ভাজা এখন বেগুনটা খুব খেতে ভাল লাগে তাই বেগুন ভাজা করেছি চাটনি পাঁপড় আর হচ্ছে শাপলা চিংড়ি মাছ দিয়ে শাপলা পটল আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি আর হচ্ছে কালকে করেছিলাম কাতলা মাছ আজকে করেছি রুই মাছ তো এখন ওর বাবা ধনতেরাস চলছে বলে সেই জন্য সেইভাবে বাজার করছে করতে পারছে না যেটুকুনি পাচ্ছি করে ফেলছি মানে মাছের ভ্যারাইটিস রয়েছে না কিন্তু আমার মাছের ভ্যারাইটিস থাকে তো আজকে করেছিলাম রুই মাছ ফুলকপি আলু দিয়ে খুব ভালো লাগে খেতে আর এখন শুধু পটলের তরকারিটাই প্যাকিং বাকি আছে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে যাব এসে তারপরে ঘরের কাজ করব তো কোথায় যাচ্ছি কি দিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি রেডি হয়ে গেছি খাওয়ারও প্যাকিং করে হয়ে গেছে যে সকালবেলা যখন হাজবেন্ডকে ছাড়তে গেছিলাম বাজার করে নিয়েছিলাম অ্যাকচুয়ালি অনেকদিন শাক খাওয়া হচ্ছে না তাই লাল শাক এনেছিলাম এই যে স্কুটির চাবি এখন আমার টুনটুনি নিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে যাব তারপরে এসে শর্ট ভিডিও করা হয়নি শর্ট ভিডিও করব তো আমি তো হাত এক হাত চালিয়ে তো আমি ফোন দেখাতে পারবো না কীভাবে গাড়ি চালাচ্ছি না চালাচ্ছি কিন্তু খাবার দিয়ে আসার পর অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো কোথায় খাবার দিচ্ছি না দিচ্ছি এই যে ব্যাগ রেডি এখানে যাবো আর এক জায়গায় যাবো একই লাইনে পরপর দুটো বাড়ি আছে সেখানে দেবো তো রেডি হয়ে গেছে এখন বেরোচ্ছি তো সঙ্গে থাকবেন চলে এসছি লিফ্টের জন্য ওয়েট করছি এখানেই আছে পরপর দিয়ে যাবো লিফ্টও চলে এসছি লিফ্টে উঠছি খাবারগুলি দিলেই হবে শান্তি কমপ্লিট এবার আপনাদের দেখাচ্ছি চারিদিকটাই দেখুন ফ্ল্যাট এই ফ্ল্যাটটাতে খাওয়া দিতে এসছিল এবার একটা আর একটা সুন্দর জায়গা দেখাচ্ছি মানে এই ফ্ল্যাটের পাশে খুব সুন্দর একটা পুকুর জায়গা এখানে আমার খাওয়া দিতে আসতে খুব ভালো লাগে কারণ হচ্ছে জায়গার পরিবেশটা এত সুন্দর কী সুন্দর পুকুর আর এই যে স্বামীজি দাঁড়িয়ে আছেন আর এই জায়গাটা এত সুন্দর লাগে আর এখানে চারিদিকটাই ফ্ল্যাট তো আমি তো কথা বলতে পারছি না তাই আমি একটু রেকর্ড করে নিলাম এই যে আমার টুনটুনির মধ্যে আমি বসে আছি দেখুন কত সুন্দর এখানে একটা ঠাম্মা স্নান করছিল সেই জন্য তুলিনি খুব সুন্দর কচুরি পানা এই যেসবের পাশ দিয়ে যেতে হয় আমি এখানে ট্রেন বানাতে দেখুন কত বড় জায়গাটা কিন্তু বন্ধ হয়ে পড়ে আছে যে আমি সেই জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম বড্ড ধুলো তাই নাক মুখটা আটকে রয়েছিলাম বিশাল বড় কোম্পানি এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি এই রাস্তা দিয়ে মাঝে সাঝেই যাই সেই জন্য যে আঙুলটা পড়ে গেছে খেয়াল করিনি তো আলোর মধ্যে না বোঝা যাচ্ছে না এই যে এখন 12:30 বাজে সকালে টিফিন করছি মানে অনেক দেরি হয়ে গেছে যে বনপা রুটি চা আর বিস্কুট আসলে টাইম টু টাইমই টিফিন করা হয় আজকে এই তাড়াতাড়ি খাবার দাওয়ার টেনশনে না মানে আগে খাবার দেব না হাজবেন্ড অফিসে যাবে না মেয়েটি স্কুলে যাবে এই করতে করতে মানে 11:30টার মধ্যে যখন খাবার দাওয়ার টাইম থাকে না তখন আমার নিজের খাওয়ার টাইম থাকে না সেই জন্যে সব জায়গায় খাবার দিয়েছি আর একজন দুজনের তো রান্না আলাদা করে করা যায় না তাই যখন করেছি সবার রান্না একবারেই করেছি তাই একটু দেরি হয়ে গেছে কিন্তু বাচ্চা এই যে 12:30 বাজে আমার খাবার দিয়ে আসার কমপ্লিট শুধু মানে কিছুটা বাসন মেজেছি কিছুটা বাসন বাকি আছে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এগুলি বাকি আছে এগুলি আস্তে আস্তে করবো কেননা
মেয়ে আস্তে আস্তে 4:30 4:30 অবধি আমি আরাম করে কাজ করব। তো কালকেও এইভাবেই 4:30 অবধি কাজ করেছি, তারপর আস্তে সুস্থে খেয়েছি। অনেক সময় অহনা আসলে তারপর একসঙ্গেই ওর সঙ্গে খাই, ওটাও লেট করি, কেন ওর সঙ্গে খেতে একটু ভালো লাগে। তো এইভাবে খাইনি তো তাই শরীরটা ঠিক ভালো লাগছে না। তো প্রথমে ভেবেছিলাম ভিডিওটা শর্ট ভিডিও করব, তাই ভিডিওটা এইভাবে তোলা হয়ে গেছে। কিন্তু ভাবলাম যখন কি করছি না করছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, মানে কোনো দিনও শেয়ার করা হয়নি। আর ফেসবুক ইউটিউবে এখন দেখছি খুব নন্দিনী দিদি, তারপরে একটা মিষ্টি দিদি না গালি দিদি, তার ভিডিও নিয়ে খুব ভাইরাল দিদি নিয়ে খুব চলছে। মানে ইউটিউবাররাই দেখছি তাদের এর কথা ওকে লাগাচ্ছে, ওর কথা একে লাগাচ্ছে, তারা ওদের কথা শুনে শুনে পাগলামি করছে। ভাগ্যিস আমার রাস্তাঘাটে আমার নেই, হতে পারতাম ভাইরাল, কিন্তু আমার কাজে খুব ডিস্টার্ব হয়ে যেত। আর রান্না করার সময় যদি এত বক বক করতে হয় সত্যি খুব অসুবিধা হয়। যে আমি চুপচাপ ঘরে কেউ ছিল না, চুপচাপ রান্না করেছি, খাবার দিয়ে এসেছে, আমি রেডি। শুধু ওরাই পারে না, অনেক মেয়েরাই পারে, মানে প্রত্যেকটা মেয়েই পারে। অনেকে আবার ঘরের রান্না করে সংসার সামলে বাইরেও চাকরি করতে পারে। আর আমাদেরও তো ঘরের সংসারে কাজ, আমার নাইটির ব্যবসা এবং আমার ইউটিউব, আমার হোম ডেলিভারি, সব দেখে আমাকে দেখতে হয় এবং সংসারও দেখতে হয়। শুধু ওরা পারে না, ইচ্ছে থাকলেও সব করা যায়। মানে ইচ্ছে যদি তোমার মনে থাকে যে তুমি আজকে এই এই কাজ করবে বা তোমার কাজ করতে ইচ্ছে থাকলে তাহলে তুমি সব করতে পারবে। শুধু ওদের দুজনকে নিয়ে এবং আপনারা পারলে আরও অনেক বয়স্ক লোকেরা, যারা বয়স্ক মানুষ দেখি তাদের ভাইরাল করুন। ওদের পিছনে পড়েছেন, ওরা ইয়াং আছে, পারলে আপনারা তাদের বয়স্ক মানুষদের ভাইরাল করুন। এবং অনেকে আছে যারা খেতে পারে না, ছোটোখাটো ব্যবসা নিয়ে আমি খাওয়া দিতে যাই, অনেক জায়গায় দেখি ছোটোখাটো দোকান আছে, আপনারা ফেমাস, আপনারা দেখুন, তাদের ভাইরাল করুন। শুধু ওই নন্দিনী দিদি, তারপর কালী দিদি, ওরা সবাই কষ্ট করে, সবাই কষ্ট করেই করছে। আজকে নন্দিনী কষ্ট করেছে বলেই ওই জায়গায় পৌঁছেছে, কালী দিদি, মিষ্টি দিদি সবাই কষ্ট করেছে তাই ওই জায়গায় পড়েছে। সবাই কষ্ট করে, সেই জন্য এর ওর কথা না, এর পিছনে ওর কথা না লাগিয়ে আপনারা পারলে ভাইরাল করুন। শুধু ঝগড়া বাঁধিয়ে লাভ নেই আপনাদের, সেই জন্য সব জায়গায় ভাইরাল করুন। এইভাবে সবার পাশে থাকুন। আমিও বেরোনো পড়ে না বলে আমার এই অর্ডার না, আমারও খুব ইচ্ছে ছিল যে সবার কাছে গিয়ে গিয়ে ভিডিওগুলি ভাইরাল করা, কিন্তু আমার হয়ে ওঠে না। আমার নিজের সংসারে কাজ করে, নিজের রান্নার ভিডিও করে, ওই সব করে ওঠে না মেয়েকে দেখিয়ে। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা বেশি বড় না করে আমি কি কি করলাম হোম ডেলিভারিতে সকাল থেকে দেখানো হয়নি, যেইটুখানি পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। বেশি দেখালে আবার অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে আমার পাশে এইভাবে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা। আমি এখানে খাচ্ছি বনপাউরুটি, আপনারা অবশ্যই কেকে বনপাউরুটি তারপর লুচির সঙ্গে চা খেতে ভালোবাসেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তো খুব ভালোবাসি। আমার পাশে থাকবেন, টাটা।